হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আসমিরা আক্তার। আজ আমি আপনাদেরকে দেখাবো ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন কীভাবে করতে হয়, এবং ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের পার্ট ওয়ানটা আমি দেখাবো। তো ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন করার জন্য মানে আমরা যে মানে ওয়েব ডেভেলপমেন্ট করতে গেলে আপনার ওয়েব ডেভেলপমেন্টে বিভিন্ন সাইট আছে, যেমন আপনি করতে পারেন হচ্ছে পিএইচডি টু এইচটিএমএল করতে পারেন, বা আপনি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট করতে পারেন, পিএইচপি দিয়ে সাইট তৈরি করতে পারেন, লারাভেল আছে, ওয়ার্ডপ্রেস আছে, বিভিন্ন সিএমএস দিয়ে আপনি সাইট তৈরি করতে পারেন। তো এখন আমরা কোন জিনিসটা শিখবো? তো সবগুলো তো আর একজন মানুষ শিখতে পারে না, সবগুলো শিখতে গেলে গুলিয়ে যাবে। সো আপনি নিজে থিঙ্ক করবেন যে আপনি আসলে কোন জিনিসটা শিখবেন আগে। দেন আপনার একটা জিনিসের যখন আপনার দক্ষতা চলে আসে, তখন আপনি আরেকটা জিনিস শিখতে পারেন। তো এখন আমরা আজকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম কীভাবে কাস্টমাইজেশন করতে হয়। তো ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের জন্য এটা অত বেশি কোডিং নলেজ না থাকলেও চলে, জাস্ট আপনি থিম কাস্টমাইজেশন করতে পারেন, এবং এটারও অনেক বড় মার্কেট আছে। তো এটা করলেও আপনি অনেক কিছুই করতে পারেন। তো এখন আপনি যখন আপনি ডেভেলপার হিসেবে কাজ করবেন, থিম কাস্টমাইজেশন করবেন, তখন কিন্তু শুধুমাত্র যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি কাজগুলো করবেন, এটা করলে আপনার কাজটা টোটাল জিনিসটা জানা হবে না, সেজন্য আপনাকে কিছু কোডিংও জানতে হবে। তো আমরা এখন ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের পার্ট ওয়ানটা শুরু করব, যার জন্য আমাদেরকে কিছু কোডিংও শিখতে হবে। তো তার আগে আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করলে আপনার কাজটা কী ধরনের হতে পারে, কীরকম হতে পারে, সেই জিনিসটা আমি একটু দেখাবো। যেমন আমার এইটা এই সাইটটা subreddit.com। তো এটার মধ্যে এই যে সাইটটা, এখানে নর্মাল সাইটের মতোই মেনু আছে, তারপরে আছে সোশ্যাল প্রোফাইলস আছে, দেন আপনার এখানে যে রিসেন্ট ওয়ার্কগুলো আছে, এখান থেকে আপনি এখানে বিভিন্ন প্রজেক্টগুলো আপনি দেখতে পারেন, এবং প্রত্যেকটার উপর আপনি ক্লিক করলেই নতুনভাবে আলাদা ট্যাব ওপেন হয়ে যাবে এবং এই সাইটটা শো করবে। তো এভাবে আপনি এখানে বিভিন্ন প্রজেক্টগুলো আপনি দেখতে পারেন, এবং ইচ্ছে করলে আলাদা আলাদা ট্যাব ওপেন করে, যেমন যে এখানে আমি আলাদা আলাদাভাবে ট্যাবগুলো ওপেন করেছি, আলাদা আলাদাভাবে ট্যাবগুলো ওপেন করে আপনি সাইটগুলো দেখতে পারেন। তো এটা হচ্ছে আমার একটা সাইট, এবং এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস সাইট, এবং এখানে বিভিন্ন আলাদা আলাদা পেজগুলো আছে। আপনি ইচ্ছে করলে আলাদা আলাদা পেজগুলোতে যেয়েও আপনি দেখতে পারেন, কন্ট্যাক্টাস পেজ আছে, অ্যাবাউট পেজ আছে, তারপর হচ্ছে যে আওয়ার ওয়ার্কস আছে। তো আমি এখানে আওয়ার ওয়ার্কসে যদি ক্লিক করি, তাহলে দেখা যাবে যে এই পেজটা ওপেন হয়ে গেছে এবং আমার ওয়ার্কস পেজটা আমি দেখতে পাবো। তো যেমন এটা আমার ওয়ার্কস পেজটা, এখানে আমার যে যে কাজগুলো আছে, যেগুলো আই মিন পোর্টফোলিওটা এখানে শো করছে, কাজগুলো এখানে শো করছে, দেন এই যে অল ওয়ার্কস, তারপর হচ্ছে ই কমার্স সাইটগুলো এখানে শো করছে, দেন হচ্ছে আপনার বিজনেস সাইটগুলো এখানে শো করছে, দেন হচ্ছে আপনার প্রফেশনাল সাইট। তো এইরকমভাবে আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে কাজগুলো করতে পারেন। তো ওয়ার্ডপ্রেস দিয়ে কাজগুলো করলে সাধারণত কীরকম হবে সাইটগুলো, সেই জন্য দেখানোর জন্য আমি এটা ওপেন করেছি। তো এখানে আমরা প্রথমে যেটা ওপেন করেছি, এটা সামহাও এটা দেখাচ্ছে না, কোনো রিজন হয়তো আছে, আনেবল টু কানেক্ট করছে। তো দেন আমি আরেকটা সাইটে যাচ্ছি, যেমন এখানে sparklefashionbd.com, এই সাইটটা আমার করা একটা ই কমার্স সাইট। তো এটা হচ্ছে আমার সাইটটা। এটা একটা ই কমার্স সাইট। তো এছাড়াও এই যে এখানে আছে একটা ই কমার্স সাইট, এটা হচ্ছে swadeshishopbd.com। তো এখানে একটা ই কমার্স সাইট আমরা দেখতে পাচ্ছি। তো আপনি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, এটা জাস্ট থিম কাস্টমাইজেশন করে কিন্তু কাজটা করা হয়েছে। সো আপনি যে এখানে আপনার ক্যাটাগরিগুলো দেখাচ্ছে, এবং প্রত্যেকটা ক্যাটাগরিতে ক্লিক করলে টোটাল ক্যাটাগরিটা আবার শো করবে। তো এখানে যেমন লেডিস কালেকশন আছে, দেন এই যে জেন্টস কালেকশনগুলো, এখানে জেন্টস কালেকশন দেখাচ্ছে, তারপর হচ্ছে হোম ডেকোর এগুলো দেখাচ্ছে।
তারপরে গ্যাজেট প্রোডাক্টস, এই জিনিসগুলো এখানে দেখাচ্ছে। সো এটা হচ্ছে ফ্ল্যাট সাম থিম, এই থিমটা কাস্টমাইজ করে এই সাইটটা তৈরি করা হয়েছে। দেন হচ্ছে আমার ই কমার্স সাইট আরও একটা আছে, বাট এটা শো করছে না, urbanclothing.com, সামহাও এটার কোনো প্রবলেম হয়েছে, এটা শো করছে না। দেন হচ্ছে এখানে আরেকটা আছে সফটটেক আইটি, এটা আমার ক্রিয়েট করা সাইট, এটা হচ্ছে রেভু থিম দিয়ে, না মার্চুরি থিম দিয়ে এটা করা। সো এখানে কাজটা এখনও কমপ্লিট হয়নি, চলছে। সো এটা আরেকটা ই কমার্স সাইট বা ও কমার্স সাইট এটা। তো এছাড়াও আপনার যেমন ধরেন আপনার বিজনেস সাইট যদি হয়, যেমন এটা একটা বিজনেস সাইট, এটা একটা বিজনেস সাইট, এটা পোর্টো থিম দিয়ে করা। antiqueinternational.org তো এটা একটা সাইট যেটা বিজনেস সাইট। দেন হচ্ছে এই যে আরেকটা সাইট, আরেকটা বিজনেস সাইট, এটা হচ্ছে ashajahantourism.com, এটা একটা ট্যুরিজম কোম্পানির সাইট। তো এখানে যে প্যাকেজগুলো আছে, দেন এখানে এই পেজগুলো আছে, ইনকোয়ারি একটা ফর্ম আছে, আওয়ার সার্ভিসেস, তাদের সার্ভিসগুলো, ইনবাউন্ড ট্যুর প্যাকেজ, আউটবাউন্ড ট্যুর প্যাকেজ। তো এটা হচ্ছে একটা ট্যুরিজম কোম্পানির সাইট। দেন হচ্ছে এই এখানে একটা সাইট আছে, এটা হচ্ছে একটা ডোনেট করার একটা সাইট, এরা সুবিধা বঞ্চিত ছেলেমেয়েদেরকে নিয়ে কাজ করে। সো এটা হচ্ছে তাদের সাইট, এটা বি থিম দিয়ে করা। দেন এখানে আছে পোর্টো জ্যানসন্স ট্রেডিং ডট কম, তো এখন জ্যানসন্স ট্রেডিং এটা একটা বিজনেস সাইট, তো এটা পোর্টো দিয়ে করা। দেন এটা হচ্ছে taltalabidi.net, এরা ব্রডব্যান্ড কানেকশন দেয়। দেন আছে মোমেন্টস ক্যাটারিং, এটা হচ্ছে একটা ক্যাটারিং সাইট। তো এখানে ডিফারেন্ট টাইপের ফুডগুলো আছে এখানে। এটা ছাড়াও এখানে তাদের যে ফুডগুলো আছে, আমরা সেখানে একটু যাই, ফুড মেনুগুলো একটু দেখি। লোড হতে টাইম নিচ্ছে, তো আপনাদের কারো যদি ওয়েবসাইট তৈরির প্রয়োজন থাকে, প্লিজ কন্ট্যাক্ট উইথ আস। তো এই এই সাইটগুলো দেখালাম, তো ডিফারেন্ট টাইপের আপনার বিজনেস সাইট বা ই কমার্স সাইট বা প্রফেশনাল সাইট, যে কোনো সাইটই আপনার তৈরির জন্য আবার প্রয়োজন মনে করলে আমাদেরকে নক করবেন। তো এখানে হচ্ছে এদের ফুড মেনুগুলো দেওয়া আছে, তো এর মধ্যে এই যে মেনু সেট, বিভিন্ন ধরনের ফুডের যে মেনুগুলো, মেনু ওয়ান, মেনু টু, মেনু ফোর, এখানে এদের ফুড মেনুগুলো সব দেওয়া আছে।
দেন হচ্ছে আপনার এখানে গায়ে হলুদ পার্টির যে খাবারগুলো এগুলো এখানে দেওয়া আছে। তো এই সাইটগুলো করা, তো এই সাইটগুলো আমাদের ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন এটাও কিন্তু পোর্টো দিয়ে করা, আপনার মমিস ক্যাটারিং .com এটা ক্যাটারিং সাইট, এটাও পোর্টো দিয়ে করা। সো আপনার যখন মানে এই ধরনের সাইটগুলো আপনি ক্রিয়েট করতে পারবেন জাস্ট থিম কাস্টমাইজেশন করে। তো এখন আমি যদি থিম কাস্টমাইজ করতে যাই তাহলে আমার কী কী আমার করতে হবে, তো এটা শেখার জন্য আমরা সবগুলো ট্যাবগুলো আমরা ইয়া করে দিই, ক্লোজ করে দিই। ক্লোজ করে দিয়ে আমরা এখন কীভাবে আমরা থিম কাস্টমাইজ করার জন্য আমরা যদি ক্লাস শুরু করতে চাই তাহলে আমরা কী করতে পারি, তো সেটা করার জন্য আমাদের ওয়েব ডেভেলপমেন্ট শুরু করার জন্য আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে কম্পিউটারটা, সেই কম্পিউটারটাকে প্রিপেয়ার করতে হবে। তো প্রিপেয়ার করার জন্য আমাদের কী কী লাগবে, এক নম্বর হচ্ছে আপনার কম্পিউটারের ভিতরে আপনার যদি এক্সটেনশনগুলো শো করা না থাকে, যেমন ধরেন এখানে বিভিন্ন ছবি আছে, তো ছবির মধ্যে যদি এরকম থাকে, যেমন ধরেন ছবি যদি থাকে তাহলে ছবির মধ্যে আপনার .jpg থাকবে বা .png থাকবে, যেমন এখানে png আছে। তো এখানে আপনি যখনই একটা ছবি ক্রিয়েট করবেন তো ওটার মধ্যে jpg বা png থাকবে। তো এই যে এক্সটেনশনটা, এই এক্সটেনশনটা আমরা কীভাবে ক্রিয়েট করব, তো ফার্স্ট ওয়ান হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের এই এক্সটেনশনগুলো শো করাতে হবে। তো এখন এই বিভিন্ন ফাইলের বিভিন্ন রকম আছে, যেমন ধরেন আপনার এখানে কোথায় গেল আরও যে আছে, যেমন এই যে এখানে pixi.exe এটা একটা সফটওয়্যার, সো এটার এক্সটেনশনটা হচ্ছে exe। তো এরকম আবার ওয়ার্ডের ডকুমেন্ট যদি হয় তাহলে হবে ডক, যেমন আমি যদি নাম দিই আজমিরা তাহলে আপনার ওইটা আসবে azmira.doc। তো এইভাবে এক্সটেনশনগুলো যদি শো করতে চাই তাহলে শো করার জন্য আমার কী করতে হবে, সেটার জন্য আমাকে যেতে হবে কন্ট্রোল প্যানেলে। আমি যখন কন্ট্রোল প্যানেলে যাব, কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর হচ্ছে আপনার এখানে ফোল্ডার অপশনসটা খুঁজে বের করতে হবে, কোথায় আছে ফোল্ডার অপশনস। আচ্ছা আমার এখানে আমি ফাইল এক্সপ্লোরার অপশনসে আমি এটা খুঁজে পাচ্ছি, কিন্তু সাধারণত এটা ফোল্ডার অপশনসের ভিতরেই থাকে। তো এখানে আমি যদি ফোল্ডার অপশনসটা ওপেন করি তাহলে দেখা যাবে যে এই যে এখানে হাইড এক্সটেনশনস ফর নোন ফাইল টাইপস, এখানে এই যে এটা সাধারণত টিকমার্ক দেওয়া থাকে, যদি এটা চেক করা থাকে তাহলে আর আপনার এই এক্সটেনশনগুলো আসবে না। যেমন আমি যদি এখানে টিকমার্ক দিই অ্যাপ্লাই দিই তাহলে এই যে আমি আমি টু আমি থ্রি এখানে কোনো এক্সটেনশন নেই, তারপর হচ্ছে এটার মধ্যে দেখাচ্ছেন কিন্তু এগুলোতে নাই। হ্যাঁ ফোল্ডার অপশনের এই টিকমার্কটা যদি না দেওয়া থাকে তাহলে ওগুলো দেখাবে না। সো আপনি এটা আনচেক করে দেবেন এবং অ্যাপ্লাই দিয়ে দেবেন। তো এখন দেখেন এখানে .jpg .png এগুলো দেখাচ্ছে, দেন ওকে করে দিতে হবে। তো এই ফোল্ডার অপশনটা আগে শো করাতে হবে। দেন এডিটর, একটা আমি যে আমার কোডিংগুলো করবো, কোডিংগুলো লিখবো কোথায় লিখবো, তো এটার জন্য আপনার একটা এডিটর লাগবে। তো এডিটরের জন্য আপনি গুগলে চলে যাবেন, গুগলে যে আপনার এখানে হচ্ছে আপনি ব্র্যাকেটস দিবেন,
অ্যাকচুয়ালি এডিটরের জন্য আপনার বিভিন্ন ধরনের এডিটর পাবেন, তো এর মধ্যে আপনি নোটপ্যাড প্লাস প্লাসটাও ইউজ করতে পারেন, নোটপ্যাড প্লাস প্লাস নিতে পারেন বা আপনার ব্রাকেজ নিতে পারেন, আবার সাবলাইন আছে, আবার সে সাবলাইনটাও আপনি ইউজ করতে পারেন। তো আমি ব্রাকেটস ইউজ করি, আপনি ব্রাকেটস ডট আইও সেখান থেকে ডাউনলোড ব্রাকেটস সেখানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে এবং এটাকে ইনস্টল করে নিতে হবে। তো আপনি ব্রাকেটসটা ইনস্টল করে নিলেন, ব্রাকেটস ইনস্টল করার পর আপনাকে কী করতে হবে, আপনি ব্রাউজার, দুইটা ব্রাউজার লাগবে আপনার, সেটা হচ্ছে মোজিলা এবং হচ্ছে ক্রোম, এই দুইটা ব্রাউজারই লাগবে। আপনি দুইটা ব্রাউজার রাখবেন আপনার কম্পিউটারে, এমনিতে তো সাধারণত কম্পিউটারে কোনো না কোনো ব্রাউজার থাকেই, সেটা হয় ক্রোম থাকে, কোনো কারোর হয়তো মোজিলা থাকে। তো এখন আপনি আরও আরও অন্যান্য ব্রাউজার আছে, বাট ওগুলো এত বেশি ম্যান্ডেটরি না, আপনার মোজিলা এবং ক্রোম এই দুইটা ব্রাউজার থাকতে হবে। এবং মোজিলা থাকলে আপনি মোজিলা করার জন্য, ডিবাগ করার জন্য বা আপনার প্রবলেমগুলো খুঁজে বের করার জন্য, অনেক সময় এরকম হয় যে কোডিং করছি বাট প্রবলেম খুঁজে পাচ্ছি না, সেটার জন্য আপনি মোজিলাতে একটা এক্সটেনশন আছে ফায়ারবাগ, সেটাও আপনি ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন। তো ফায়ারবাগের এখন যেটা প্রবলেম সেটা হচ্ছে আপনার মোজিলার যে আপডেটেড ভার্সন, আপডেট ভার্সনের সঙ্গে ফায়ারবাগকে ইউজ করা যাচ্ছে না। সো এখন আমরা ডিফল্ট যেমন ধরেন আপনার এই যে এই একটা সাইট যেটা হচ্ছে ব্রাকেটস ডট আইও, আমি এখানে একটা প্রবলেম আছে, আমি সেটা খুঁজে পাচ্ছি না। যেমন এখানে আমি এখান থেকে এই জিনিসটা আমি ডিলিট করতে হবে, আমি সেটা খুঁজে পাচ্ছি না, আমি আমার ইয়েতে মানে প্রবলেমটা ধরা পড়ছে না। তো সেক্ষেত্রে আপনি এখানে রাইট বাটনে ক্লিক করবেন, জাস্ট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট, আপনার যদি ফায়ারবাগটা অ্যাড করা থাকে মোজিলাতে তাহলে আপনার ইন্সপেক্ট এলিমেন্ট উইথ ফায়ারবাগ এরকম আসবে। তো এখন আমার যদি সেটা না আসে, আমি ইন্সপেক্ট এলিমেন্ট জাস্ট এইভাবে শুধু ইন্সপেক্ট এলিমেন্ট করেও আমি কাজটা করে নিতে পারি। যেমন এই যে এখানে আমি এই যে এখান থেকে এটা দেখাচ্ছে যে এটা এখানে, তো এখান থেকেও আমরা দেখে নিতে পারি বা প্রবলেমটা কোথায় বা কী অবস্থা সেটা আমরা বুঝে নিতে পারি। তো এটা এখন এটা নিয়ে আলাপ করলে আপনারা তেমন কিছু বুঝবেন না, সো এটা নিয়ে এখন আলাপ না করলেও হয়। দেন আপনার ব্রাউজারগুলো ই করার পর আপনার যেটা আসবে, একটা প্রজেক্ট তৈরি করতে হবে। তো একটা প্রজেক্ট যখন আমি ক্রিয়েট করতে যাব, একটা প্রজেক্ট ক্রিয়েট করতে গেলে আমাকে কী করতে হবে, যেমন ধরেন আমি এখন একটা প্রজেক্ট ক্রিয়েট করব, তো প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আমি কী করব, এখানে আমি ফাইলটা আমার রাখবো আমি এখানে, আপনি যে কোনো জায়গাতেই রাখতে পারেন পুরো কম্পিউটারের। তো এখন আমি আমার এখানে আপনার সি ড্রাইভের, আপনি যে কোনো ড্রাইভেরই রাখতে পারেন, আমি আমার ই ড্রাইভের ভিতরে আমি রাখছি থিম কাস্টমাইজেশন টিউটোরিয়ালসের মধ্যে। আমি এখানটায় আমি আমার প্রজেক্টের ফাইলস ফোল্ডার্সগুলো আমি এখানে রাখবো। তো একটা জিনিস মনে রাখবেন, আপনি যখনই নতুন কোনো প্রজেক্ট শুরু করেন তো সেটার প্রজেক্টের যতগুলো জিনিস আছে সবগুলোই একটা ফোল্ডারের ভিতরে থাকতে হবে। তো মনে করেন যে আমি আমার অনেকগুলো সাইট আছে, subwebtech.com এটা আমার নিজের সাইট, দেন আপনার হচ্ছে abedinbazaar.com এটা আমার ক্লায়েন্টের সাইট, তারপর হচ্ছে antiqueinternational.com এটা আমার ক্লায়েন্টের সাইট, তারপর হচ্ছে আপনার jensenstrading.com এটা আমার ক্লায়েন্টের সাইট, তারপর হচ্ছে weforthehumanity.com এটা আমার ক্লায়েন্ট সাইট, তারপর হচ্ছে আপনার ashajahantravelturism.com এটা ক্লায়েন্টের সাইট। তো এইগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা নাম। তো এখন আপনার যে সাইটটা এটা আপনার অবশ্যই কোনো না কোনো ক্লায়েন্টের সাইট হবে, বা যে সাইটই হোক। যেমন ধরেন আমি যদি আমার সাইটের নাম দেই, মানে আমার আমার নিজের পোর্টফোলিওটা আমি করব, তো এখন পোর্টফোলিওর নাম দিব হচ্ছে azmira.com, তাহলে আপনি আপনার ফোল্ডার একটা নাম লিখে দেবেন আজমিরা, কারণ হচ্ছে আপনার এটা আপনার নিজের ওয়েবসাইট, আপনার নিজের সম্পর্কে সাইটটা, যেটা আপনার নিজের পোর্টফোলিও হবে এবং সেখানে আপনার আপনার সম্পর্কে থাকবে সেই সাইটটার মধ্যে। তো আমি আমার পোর্টফোলিও সাইট করব, তো এই সেটার জন্য আপনার আমার ফোল্ডারটার নাম দিলাম আজমিরা। বা আপনার যেমন হচ্ছে আমি আমার সাইটের নাম দিব হচ্ছে কী নাম দেওয়া যায়, আমি মানে পোর্টফোলিও সাইট করছি না, কোনো বিজনেস সাইট করছি, তাহলে হচ্ছে যেমন আমার সাইটের নাম হচ্ছে সাবওয়েবটেক
.com হ্যাঁ। তো আমার এখানে ফোল্ডারটার নাম আমি শুধু দিলাম সাবওয়েতে, এটা মানে আপনার ওয়েবসাইটটার নাম যেটা হবে আপনি সেই নামটা দিবেন। তো আমি এখানে বা আমি এখানে আমার সাইটটার নাম হবে জাস্ট আমি টেস্ট সাইট করছি, তো সেটার জন্য আমি টেস্ট টেস্ট সাইট নাম দিলাম। তো এইভাবে আপনার যে সাইটের নামটা সেই সেই নামটাই হবে এই পুরো ফোল্ডারটার নাম। এবং ফোল্ডারটার নাম আপনার, তো এই মানে একটা জিনিস মনে রাখবেন যে আপনার এই ফোল্ডারের ভিতরে যত ছবি যত ফাইলস যা কিছু হবে সব কিছুই এই ফোল্ডারটার ভিতরেই থাকতে হবে। তো এটার জন্য আমি এটার ভিতরে ঢুকবো এবং এটার ভিতরে ঢুকে আমাদের যে কাজ করতে হবে, আমাদের প্রথমে প্রথম অবস্থায় মানে নর্মালি তিনটা মানে দুইটা দুইটা ফাইল দুইটা ফোল্ডার তো অবশ্যই, দুইটা ডকুমেন্ট তো অবশ্যই লাগবে। এবং সেটার জন্য আমরা কিন্তু প্রথমে ফোল্ডার ক্রিয়েট করেছি এবং ওটার ভিতরে আমরা যেটা করবো সেটা হচ্ছে টেক্সট ডকুমেন্ট যেটা এটা নিব। তো এখন এই যে টেক্সট ডকুমেন্ট এটাকে আমি টোটাল চেঞ্জ করে ফেলবো, সেটাকে আমরা করবো কি HTML সরি ইন্ডেক্স। তো এটার নামটা আমি দিব ইন্ডেক্স ইন্ডেক্স ডট HTML, এটার এক্সটেনশনটা হবে হচ্ছে HTML। আমাকে বলছে যে আমি এটা কি চেঞ্জ করব, হ্যাঁ আমি চেঞ্জ করব। তো এটার আমার নাম হয়ে গেল ইন্ডেক্স ডট HTML। তো এই ইন্ডেক্স ডট HTML এর সঙ্গে আমার আরেকটা যেটা থাকবে সেটা হচ্ছে আমার স্টাইল ডট CSS, স্টাইল ডট CSS এটা হচ্ছে কমন ফাইল, সরি আমার এটা 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 আমি এটা হবে না, সেটা হচ্ছে আমি টেক্সট ডকুমেন্ট নিতে হবে। তো এখানে আমি যেটা করব সেটা হচ্ছে স্টাইল ডট CSS, আমি এটা নিলাম ইয়েস। তো এটা নিলাম স্টাইল CSS নিলাম ইন্ডেক্স HTML নিলাম। এবং এটার সঙ্গে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি যদি কোনো ইমেজ ইউজ করি আমার সাইটের মধ্যে সেটার জন্য আমাকে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে এবং সেই ফোল্ডারটার নামটা দিতে হবে আমার IMG বা ইমেজেস। তো আমি ফোল্ডারটা ক্রিয়েট করলাম এবং এইখানে এটা এটা আমি যত ইমেজ ইউজ করব সেই ইমেজগুলো আমার এইটার মধ্যে থাকবে। তো এটার জন্য আমাকে কী করতে হবে, আমাকে করতে হবে হচ্ছে এবং এইখানে আমি যদি মানে এখন শুধু ফোল্ডার তো ক্রিয়েট করলে হবে না, এটার মধ্যে আমাকে লিখতেও হবে। তো এটার জন্য আমাকে লিখতে হলে কি করতে হবে, আমার ব্রাউজারটা তো আমরা আগে ইনস্টল করে নিয়েছি, সো আমি এখানে ইন্ডেক্স ফাইলটা আমি ওপেন করব উইথ ব্র্যাকেটস। এখান থেকে আপনি ব্রাউজারেও ওপেন করতে পারেন, আমাকে আউটপুট দেখার জন্য অবশ্যই ব্রাউজারে যেতে হবে এবং টেক্সটগুলো লেখার জন্য আমাকে ব্র্যাকেটসে যেতে হবে। তো আমি ব্র্যাকেটস ওপেনে চলে গেলাম এবং ব্র্যাকেটস আমার ওপেন হচ্ছে, দেন এখন হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজটা লাগবে যে আমি কোন ভাষায় লিখবো। তো এখন এই ইন্ডেক্স ডট HTMLটা আমাকে ই করতে হবে এখন টেস্ট সাইট। তো এখন আমি এখানে যে আমি লিখবো মানে সেটা আমি কীভাবে লিখবো, আমরা বাংলা লিখি বা ইংলিশ লিখি, আমরা আমাদের মতো করে লিখি, এটা হচ্ছে আমি লিখতে গেলে আমি কী করব, আমাকে ট্যাগ ইউজ করতে হবে। তো ট্যাগ ইউজ করার জন্য আমরা ইসের জন্য HTML যখন আমরা ট্যাগটা শুরু করব তখন হচ্ছে আমরা HTML দিব এবং এই যে আমরা যখন ট্যাগটা ক্লোজ করলাম ক্লোজের সঙ্গে সঙ্গে একটা ক্লোজিং ট্যাগ চলে আসলো। তো আমরা যখন ট্যাগটা HTML ট্যাগটা লিখব অবশ্যই HTML এর ভিতরেই সবগুলো ট্যাগ থাকতে হবে এবং কন্ট্রোল S দিয়ে প্রত্যেকবার সেভ করে নিব। তো এখন এই যে এখানে HTML ট্যাগ, এই HTML ট্যাগের ভিতরেই আপনাকে সব কিছু লিখতে হবে। তো HTMLটা আমরা কীভাবে লিখছি, HTMLটা গ্রেটার দেন এবং লেস দেন এই দুটোর মাঝখানে আমরা HTML ট্যাগটা লিখছি এবং এটার মাঝখানে আমি যে লিখবো হচ্ছে মানুষের, আমরা মানুষ মানুষের শরীর যেরকম হেড এবং বডি থাকে এখানে HTML ট্যাগের ভিতরেও হেড আর বডি আছে। তো সেক্ষেত্রে আমরা এখানে আবার লিখবো হচ্ছে হেড, হ্যাঁ, এবং এটা ক্লোজ করে দিলে এটার ভিতরে এই জিনিসটা চলে আসবে। এবং এখানে একটা জিনিস লক্ষ্য করাচ্ছেন যে এখান থেকে এটার দূরত্ব একটু দূরত্ব আছে, এটা যেখান থেকে শুরু হচ্ছে HTMLটা বাট এখান থেকে সে ঠিক সেখান থেকেই শুরু হয়নি। সো এটার মানে হচ্ছে HTML এটার ভিতরে আছে কিন্তু এটা যদি এখানে না থেকে
যদি এখানে থাকতো তাহলে এটা ভিতরে মানে মিন করতো না। তো এটার জন্য আমরা একটা ট্যাগ দিব এবং ট্যাগ দিয়ে নির্দিষ্ট জায়গায় চলে যাব। প্রত্যেকটা ট্যাগ যখন একটার ভিতরে আরেকটা আসবে তখন এটার জন্য একটা ট্যাব বাটনটাতে ক্লিক করতে হবে। তো প্রথমে হচ্ছে হেড, হেড এবং এটার মধ্যে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে হেড এবং আরেকটা হচ্ছে বডি। তো আর হ্যাঁ, আপনারা যদি ব্র্যাকেটসটা ইয়ে করেন, আমি কন্ট্রোল সেভ দিয়ে দিলাম, ব্র্যাকেটসটা আপনি যখন ডাউনলোড করবেন, ব্র্যাকেটস ডাউনলোড করার পরে এটার ভিতরে আপনি এই যে আমি লেখার সঙ্গে সঙ্গে অটো চলে আসতেছে, এটা আসবে কিভাবে? তো এটা আসার জন্য আপনি ফাইলে যাবেন এবং ফাইলে যেয়ে আপনি এক্সটেনশন ম্যানেজার এটাতে যাবেন এবং এটাতে যাওয়ার পরে এখানে দেবেন ইমেট। এখান থেকে এমএটটা ডাউনলোড ইনস্টল করে নেবেন। তারপরে হচ্ছে আরেকটা আছে, সেটা হচ্ছে সেটা যেন কি, এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। আরেকটা আছে, যাই হোক, আপনি ইমেটটা যদি করে নেন ডাউনলোড, জাস্ট এখানে ইনস্টলে ক্লিক করে নেবেন, তাহলেই আপনার ইমেটটা এটা ডাউনলোড হয়ে যাবে। আপনি ইমেটটা এখান থেকে সরি ইনস্টল করে নেবেন, এখানে জাস্ট ইনস্টলে ক্লিক করলে আপনার ইনস্টল হয়ে যাবে। দেন আমরা হচ্ছে হেড ট্যাগ আর একটা হচ্ছে বডি ট্যাগ, এই দুটো জিনিস নিলাম এবং আপনার সমস্ত কিছুই এই দুটো ট্যাগের ভিতরে হবে। যেমন ধরেন আপনি যখন একটা ওয়েবসাইট শো করাতে যাবেন, আপনি যখন একটা ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটের মধ্যে এই যে এখানে সাপ ওয়েব ট্যাগ, তারপর হচ্ছে এ ওয়েব সলিউশন, এই যে জিনিসগুলো আসছে বা এই যে লগো একটা আসছে, এটা হচ্ছে আপনার হেডিং ট্যাগের ভিতরে। তো আপনার এই হেড ট্যাগটার ভিতরে সেটা দিতে হবে। তো এটার জন্য এবং বডির মধ্যে বাকি জিনিসগুলো আসবে, যেমন ধরেন এই যে এখানে গুগল লেখা আসছে বা এই যে জিনিসগুলো আসছে, এই জিনিসগুলো এগুলো হচ্ছে বডির মধ্যে, আর এটা হচ্ছে হেড বা এই যে এটা হচ্ছে হেডিংয়ের মধ্যে। তো এটার জন্য আমাদেরকে কী করতে হবে, এখানে এই যে হেড লেখাটা আছে, হেড লেখার মধ্যে আমি যখন এন্টার দিব, দেখেন ওটা আবার অটো ভিতরে চলে গেছে, আমাকে ট্যাব দিতে হয় নাই, কারণ এমএটটা ইনস্টল করা আছে। আপনি এমএটটা ইনস্টল করে নিলে দেন এটা এইভাবে অটো আসবে। দেন আমাকে কি করতে হবে, আমি এই ট্যাগটা নিলাম এবং নিয়ে আমি যদি এখানে টাইটেল লিখি, টাইটেল লিখলাম, টাইটেল লিখে আমি যখন ক্লোজ দিলাম, একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, সেটা হচ্ছে প্রত্যেকটা ট্যাগের ভিতরেই কিন্তু শুরু এবং শেষ ট্যাগ আছে, এবং শেষ ট্যাগের মধ্যে শুরুর ট্যাগটা যেরকম আপনার শেষ ট্যাগটা ঠিক সেরকম, বাট এটার মধ্যে একটা স্ল্যাশ আছে, স্ল্যাশ দেওয়ার মানে হচ্ছে এটা আপনার কোডিংটা শেষ হয়ে গেছে। তো এখন এখানে হচ্ছে প্রত্যেকটার হচ্ছে ডাবল ট্যাগ, একটা হচ্ছে শুরুর ট্যাগ এবং একটা হচ্ছে শেষ ট্যাগ, কিন্তু আপনার কিছু কিছু ট্যাগ আছে যেগুলো ডাবল ট্যাগ না, এগুলো সিঙ্গেল ট্যাগ, ওইগুলোর মধ্যেও আমরা আসবো, তার আগে একটু এগুলো একটু ডিসকাস করে নিই। তো আপনি যদি টাইটেলটা দেন এবং লেখেন দিস ইজ টাইটেল, তো আমি এখানে দিস ইজ টাইটেল দিয়ে দিলাম এবং হেড হেড ট্যাগের ভিতরেই এই জিনিসটা, এবং আর যদি বডির মধ্যে আমি কিছু চাই তাহলে অবশ্যই বডির ভিতরে লিখতে হবে। যেমন আমি যদি হচ্ছে H2 দেই, H2 হচ্ছে একটা হেডিং ট্যাগ, এই যে ক্লোজিং ট্যাগটাও চলে আসছে, তো আমি যদি দিস ইজ টাইটেল দিলাম, তো এখন আমি যদি সেভ দিই তাহলে আমি কী করবো, আমি কিন্তু এখান থেকে সরাসরি ব্রাউজারটা ওপেন করতে পারি, এখান থেকে আমাকে সরাসরি ব্রাউজারে দেখাবে। তো এখন এই যে এখান থেকে আমার এটা ব্রাউজারে ওপেন হয়েছে, আমি এখান থেকেও দেখতে পারি কুইকভাবে, বা আমি এখানে থেকে যদি না দেখতে চাই তাহলে আমি আমার ফোল্ডারটা যেখানে আছে, এই যে এখানে রাইট বাটনে ক্লিক করে আমার ওপেন উইথ, আমি যে ব্রাউজারে ইচ্ছে, যেমন ক্রোম হোক বা ফায়ারফক্স হোক, আমি যে কোনো একটা ব্রাউজারে আমি এটা ওপেন করতে পারবো। এবং এই যে দেখছেন এখানে দিস ইজ টাইটেল এবং এখানেও লেখা দিস ইজ টাইটেল, তো এখানে কিন্তু এটা কিন্তু টাইটেল, বাট এখানে এটা হচ্ছে বডি টাইটেল। তো আমরা বডি টাইটেলগুলো ডিফারেন্ট টাইপের হতে পারে, যেমন ধরেন আপনার এখানে আমরা দিয়েছি হচ্ছে H2, তো এই H2টা H6 পর্যন্ত আছে, H2টা হচ্ছে সবচেয়ে বড়, এবং এছাড়াও আপনি যখন
আচ্ছা, এর চেয়েও বড় করতে চান, যেমন ফন্ট সাইজ আমাদেরকে ইউজ করতে হবে। তো এটার জন্য আমরা আবার একটু ফিরে যাব, আমাদের যে ফোল্ডারগুলো করেছে সেখানে যাব। তো ফোল্ডারগুলো একটা হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল, আর একটা হচ্ছে স্টাইল সিএসএস এবং আইএমজি ফোল্ডার। আইএমজি ফোল্ডার মানে তো বোঝাই যাচ্ছে যে এটার ভিতরে শুধুমাত্র ইমেজগুলো থাকবে। আর এখন তাহলে ইন্ডেক্স ডট এইচটিএমএল আর হচ্ছে স্টাইল ডট সিএসএস এই দুটোর কাজ কী? এখন এই এইচটিএমএল হচ্ছে HTML, এই HTML কথাটার মানে কি? তো এই শুধুমাত্র কি এইট কাট রড দিয়ে বিল্ডিংটা দাঁড় করালেই কি আমরা বিল্ডিং এর ভিতরে থাকতে পারি? পারি না। তো এটার জন্য কি করতে হয়, বিল্ডিংটার মধ্যে প্লাস্টার করতে হয়, এটার মধ্যে কালার করতে হয়। দেখা যায় যে একটা রুমের কালার করতে হয়েছে, দেন এটা মানে পর্দার কালারটা চুজ করতে হয় যে কি ধরনের কালার হতে পারে, এটার ভিতরে কোথায় সোফা থাকবে, কোথায় ডাইনিং টেবিল থাকবে, কোনটা বেডরুম হবে, এই জিনিসগুলো আলাদা আলাদাভাবে মানে ঠিক করে দেন সেভাবে সেটাকে ডেকোরেট করতে হয়। তো আমার এইচডিএমএলটা হচ্ছে যে আমার ইট কাট রড যেরকম সেই রকম, কিন্তু আমাকে ডেকোরেট করা, বিভিন্ন কালার করা, সেটা হচ্ছে স্টাইল শিটের কাজ। তো স্টাইল শিটটা কি সেটা একটু দেখি। স্টাইল শিটটা হচ্ছে যে এখানে ক্যাসকেডিং স্টাইল, সিএসএস মানে হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। তো এই স্টাইল শিটের কাজ হচ্ছে এগুলোকে আমি আমি ব্রাউজারে একটা জিনিস জাস্ট নর্মালিভাবে দিলাম এবং এটাকে কালারফুল করা। যেমন ধরেন আমি এই যে সাইটটার ভিতরে এই যে এখানে কলাপাতা রঙের একটা কালার করা হয়েছে, দেন এখানে টেক্সটটা হোয়াইট করা হয়েছে, এখানে লগোটার একটা কালার আছে, দেন এই যে এখানে সবুজ কালারটা দেওয়া হয়েছে, রিড মোর বাটনে একটা কালারটা দেওয়া হয়েছে, সো এখানে যে টেক্সট কালারটা ব্ল্যাক হয়েছে, বা এই যে এখানে আলাদা আলাদা কালার আছে। তো এখানে এটা টোটালটাই ছবি, ছবি ইউজ করা হয়েছে। তো এখানে এই যে বিভিন্ন কালারগুলো বা এইগুলো যে ঠিকমতো সাজানো, বা আমার এই 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 যে এই ছবিটা পোর্টফোলিওর যে এই জিনিসটা, এই জিনিসটা আমার মিডলে আসছে, বা এই টেক্সটটা ঠিক এই জায়গাটাতে আসছে, এই এই যে জিনিসগুলো সাজানো, এই সাজানোর কাজটাই হচ্ছে স্টাইল শিটের কাজ। তো আমাদের এটার ব্যাপারে আরও কিছু যদি আমরা জানতে চাই তাহলে আমরা কী করব, জাস্ট গুগলে যেয়ে সিএসএস ডেফিনেশন দিয়ে আমি যদি একটু সার্চ দিই তাহলে এখানে দেখাচ্ছে যে ক্যাসকেডিং স্টাইল শিটস আর ইউজ টু ফরম্যাট দ্য লেআউট অফ ওয়েব পেজেস, দে ক্যান বি ইউজ টু ডিফাইন টেক্সট স্টাইলস। তো এই যে এখানে এই জিনিসগুলো আপনি দেখতে পারেন, বা আরও কোনো দরকার হলে আপনি আরও আরও কিছু পড়া মানে পড়াশোনাও করতে পারেন, স্টাডিও করতে পারেন। তো এখন এই যে এখানে আমরা আমরা ইয়েগুলো করছি, কোডিংগুলো করছি, তো এগুলো হচ্ছে মেইনলি আপনার এইচটিএমএল। তো এইচটিএমএল আমি কোডিংগুলো করব, তো এটার জন্য আমার ট্যাগগুলো সম্পর্কে একটু ভালো ধারণা থাকতে হবে। যেমন আমি এখানে জাস্ট আমি এটা কপি করি, কন্ট্রোল ডি দিচ্ছি, কন্ট্রোল ডি দেওয়ার মানে হচ্ছে এটা নিচে নিচে কপি হয়ে যাবে একটা লাইনের মাঝখানে। কার্সারটাকে আমি যদি কন্ট্রোল ডি দিই তাহলে এটা কপি হয়ে যাবে, এবং জাস্ট আমি এইটুকু সিলেক্ট করে, এইটুকু সিলেক্ট করে যদি আমি কন্ট্রোল ডি দিই তাহলে এটা পাশাপাশি ইয়া হয়ে যাবে, কপি হয়ে যাবে। তো আমরা কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়েও কপি করতে পারি, বাট ওটা একটু ঝামেলা। সো আমরা এভাবে করে কপি করে নিতে পারি। তো এখন আমার এটা হচ্ছে এইচ টু। তো এখন আমি যদি ধরেন আমি এইচ থ্রি দিচ্ছি, অবশ্যই দুই পাশেই থ্রি দিতে হবে, এক পাশে থ্রি দিলে হবে না। দেন আমি এটা হচ্ছে এটা দিব হচ্ছে এইচ ফোর, এইচ ফোর দিচ্ছি। দেন আমি এখানে আরেকটা কাজ করতে পারি হচ্ছে আপনার আচ্ছা এখানে আমরা কন্ট্রোল ধরে, অ্যাকচুয়ালি আমার এটা তো হচ্ছে আপনার ইয়া মানে হোম এবং এন্ড
এই দুইটা বাটনের ইউজটা আমরা এখানে করতে পারি। আমি এখানে ধরে জাস্ট হোম এবং এন্ডে দিলে আমার এটা এখানে এবং এখানে শেষ এবং শুরুতে চলে আসবে, এবং কন্ট্রোল হোম এবং এন্ড দিলে এখানে শুরুতে এবং শেষে চলে যাবে। তো এটা হচ্ছে নর্মাল কম্পিউটার কিবোর্ডের জন্য, বাট আমার এখানে ল্যাপটপ হওয়ার কারণে আমার যেহেতু এটা ওয়ানের ভিতরে আছে হোম এন্ড, তো সে কারণে আপনার আবার শিফট ধরে হোম দিলে দেন আমার এটা লাস্টে চলে যাবে, শিফট ধরে হোম দিলে ফার্স্টে চলে আসবে। তো এখন আমরা এই যে হোম এন্ড ইউজ করে আমরা শর্টকাটগুলো ইউজ করতে পারি, এবং এখানে আপনি জাস্ট এখানে কার্সার রেখে আপনি জাস্ট কন্ট্রোল ডি দিবেন তাহলেই এটা কপি হয়ে যাবে, ওই লাইনটা কপি হয়ে যাবে। তো আমরা এখানে 4 দিয়েছি, তারপরে যদি আমরা এখানে জাস্ট 5টা দেই, 5 ইউজ করি, তো 6 পর্যন্ত আছে আর কি, আবার 7 8 এগুলো কিন্তু আবার নাই। তাহলে আপনার 2 থেকে 6 পর্যন্ত আছে, 2 3 4 5 6 এই পর্যন্ত আসলাম। তো আমরা এখন একটু সেভ দেই, আবার এটার নিচে কিন্তু 2 আছে, এই জিনিসটা লক্ষ্য করতে হবে। তো এখন আমরা ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে আমরা এখন কী দেখবো একটু রিফ্রেশ দেই। এই যে আমার দেখা যাচ্ছে যে এই যে দিস ইজ টাইটেল, এটা হচ্ছে 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এক একটা এক এক মানে সাইজের হয়েছে, আস্তে আস্তে ছোট হয়েছে। তো এই ট্যাগগুলোকে আমাদের মনে রাখতে হবে, এবং আমরা হ্যাঁ সিএসএস জেএস এগুলোর সঙ্গে অবশ্যই কিন্তু জাভাস্ক্রিপ্টটাও দেখতে হবে, জাভাস্ক্রিপ্ট না হলে কিন্তু কোনো সাইট কখনোই সুন্দর হবে না। তো এখনই আমরা জাভাস্ক্রিপ্টে যাব না, কারণ হচ্ছে জাভাস্ক্রিপ্ট তো আমি বোঝা যাবে না, এখনই বোঝানো যাবে না। তো এখন সিএসএস জেএস এবং জাভাস্ক্রিপ্ট তো আমাদের লাগবে। তো এখন আমরা HTML ট্যাগগুলো দেখছি, তো আমরা এখন H2 H3 H4 এই জিনিসটা দেখলাম, বা হেড ট্যাগের কাজটা দেখলাম। হেড ট্যাগের ভিতরে সাধারণত অন্যান্য জিনিসগুলো আরও কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে আপনার ভিজিবল না, আমার এখানে ব্রাউজারে শো করবে না, সেই জিনিসগুলো অ্যাড করা থাকে। যেমন স্টাইল শিটটাও আপনার হেড ট্যাগের ভিতরে অ্যাড করতে হবে, তো আমরা ওগুলোতে পরে যাব। তো HTML দেখলাম আমরা, এখন হচ্ছে আমরা এইচ ট্যাগটা আমরা দেখলাম, বা টাইটেল ট্যাগ যেটা সেটা দেখলাম। তো আর হচ্ছে আমাদের এই যে বডিটা, বডির ভিতরেই আপনার এই জিনিসগুলো থাকবে। দেন হচ্ছে আপনার এখানে আরেকটা, আমরা আমরা যে ট্যাগগুলো দেখলাম এগুলো সবগুলোই হচ্ছে ডাবল ট্যাগ। আমি যদি সিঙ্গেল ট্যাগ চাই, যেমন ধরেন আমি এখানে আমি যদি একটা সিঙ্গেল ট্যাগ ইউজ করি, যেমন হচ্ছে আমি বিআরটা ইউজ করি, তো বিআরটা ইউজ করলে বিআরটা যদি আমি ইউজ করি, অ্যাকচুয়ালি এটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ, এবং এখানে ডাবল ট্যাগের মধ্যে দেখবেন এখানে শুরু এবং এখানে শেষ, এবং এটার একটা স্ল্যাশ আছে এবং স্ল্যাশটা হচ্ছে এটার আগে। কিন্তু আপনার সিঙ্গেল ট্যাগের ভিতরে এখানে যেমন বিআরটা আমি ইউজ করেছি, এটা স্ল্যাশটা হচ্ছে লাস্টে। তো আমি এখানে একটু আমি সেভ দেই, এবং সেভ দিয়ে যদি আমি এখানে যাই, এখানে যে আমি রিফ্রেশ দেই, তাহলে দেখা যাচ্ছে যে এই যে বিআর ট্যাগের কারণে দিস ইজ টাইটেলটা নিচে চলে আসছে। তো টাইটেলটা আমার এখানে নিচে চলে আসছে, মানে জাস্ট বিআর ট্যাগটা ইউজ করার কারণে। যেমন আমি এই যে এখানে যদি বিআর ট্যাগটা ইউজ করি, বিআর ট্যাগটা যদি আমি এখানে ইউজ করি, তাহলে আমি কি দেখবো, তো এখানে আমি যদি বিআরটা ইউজ করি, বিআরটা একটা ইউজ করি এবং সেভ দিই, সেভ দিলে আমি যদি এখানে ব্রাউজার যে আমি রিফ্রেশ দিই, তাহলে দেখা যাচ্ছে এই যে এটা ভেঙে নিচে চলে আসছে। তো বিআর ট্যাগের কাজটা হচ্ছে এটা। তো
এখন এই যে এটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ, তো আমার এই ধরনের সিঙ্গেল ট্যাগ, এই ধরনের মানে সিঙ্গেল ট্যাগ আরও কিছু ট্যাগ আছে, যেমন ধরেন আমি আমার সাইটের মধ্যে যদি কোনো ইমেজ ইউজ করতে চাই, যেমন এখানে কোনো ইমেজ নেই, এখনও পর্যন্ত কোনো ইমেজ ইউজ করা হয়নি, তো এখন আমি যদি আমার পেজের মধ্যে কোনো ইমেজ ইউজ করতে চাই, তো সেটার জন্য আমাকে কী করতে হবে, আগে একটি ইমেজ আমাকে এখান থেকে নিতে হবে, যেমন এই ইমেজটা যদি আমি নিতে চাই তাহলে সেভ ইমেজ, আমি এখানে ইমেজটা নিলাম, নেওয়ার পর আমি কি করব, আমি এই ইমেজটা কিন্তু আমার ওখানে থাকলে হবে না, এই ইমেজটা কোথায় আসতে হবে, এই ইমেজটা আসতে হবে হচ্ছে আমার যে ফোল্ডার আছে এই যে ইমেজ এখানে আসতে হবে, তো আমি এখানে ইমেজটা নিয়েছি, আমার এখানে ইমেজটা চলে আসলো, তো আমার এখানে কি করতে হবে, আমি এখানে যে আমি কি করব, ইমেজ ট্যাগটা ইউজ করব, তো ইমেজ ট্যাগটা ইউজ করার জন্য এটা হচ্ছে img স্ল্যাশ, তো এটা হচ্ছে আমার ইমেজ ট্যাগ, হ্যাঁ, তো আমার এই যে ইমেজ ট্যাগটা আমি ইউজ করছি এটার img পরে src দিতে হবে, src মানে হচ্ছে সার্চ, মানে সে সার্চ করে বের করে আনবে কোথায় আমার ইমেজটা আছে, তো এখানে একটা মানে সমান চিহ্ন দিয়ে এটার মধ্যে একটা এইরকম সেমিকোলন দিতে হবে, তো আমার এখানে সেমিকোলন দেওয়ার পরে এখানে ইমেজের ভিতরে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে অল্টার ট্যাগ, তো এখানেও ঠিক একইভাবে এখানে সেমিকোলনটা দিতে হয়, তো এখানে অল্টার ট্যাগ মানে হচ্ছে যদি আমি ইমেজটা দিব এখানে এবং ইমেজের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব যেটা কোথায় আছে দেখিয়ে দেব, আর অল্টার ট্যাগটা হচ্ছে যে অনেক সময় যদি লোডিং প্রবলেম হয়, আপনার এটা ইমেজটা লোড হতে দেরি হচ্ছে, তখন আমাকে এই জিনিসটা দেখাবে, যেমন ধরেন আপনার এখানে আমি একটি ই কমার্স সাইটের একটা ছবি দিচ্ছি, তো এখানে সেই সাইটটা কি সেটা আমি বলে দিচ্ছি, স্বদেশী সব বিডি আমি এখানে এটা বলে দিচ্ছি, তখন এটা কী হবে, এটা যখন এটা লোড হবে, লোড হতে যদি দেরি হয় তখন এই জিনিসটা এই টেক্সটটা শো করবে, কারণ হচ্ছে আপনার টেক্সটগুলো ইন্ডেক্স করতে খুব মানে তাড়াতাড়ি করতে পারে, ইমেজগুলোতে একটু টাইম নেয়, তো এখন আমি এটা দিয়ে আপনার এটা দিলে আপনার ওইটার ইম্পর্টেন্সটা কমে যাবে, বা আপনি শুধুমাত্র আমি এসটাই দিয়ে রাখলাম এখানে, বা আপনি এখন এখানে আপনার টেক্সটটা কোথায় আছে সেই জিনিসটা আপনাকে লিখতে হবে, তো এখন আমার ইমেজ ফোল্ডারের ভিতরে সেই জিনিসটা আছে, আমি আই দেওয়ার সঙ্গে সঙ্গে এটা চলে আসছে, কারণ ইমেজটা এখানে ডাউনলোড করা আছে, ইনস্টল করা আছে, সেই কারণে, তো img দিয়ে স্ল্যাশ দিলাম, স্ল্যাশ দিয়ে আপনার এই যে ছবির নামটা এখন শো করছে, আপনি এটা জাস্ট এন্টার করলে ছবির নামটা দেখাবে, আপনি অবশ্যই এখানে যে ইমেজের নামটা এটা কিন্তু অবশ্যই কেস সেন্সিটিভ, আপনি এখানে বড় হাতের থাক ছোট হাতের থাক আপনার জাস্ট আপনার ইমেজের নামটা যেভাবে আছে আপনাকে কিন্তু ওইভাবেই এটা লিখতে হবে বা দেখতে হবে, আপনি এইরকমও করতে পারেন যে এখানে যে আপনি জাস্ট এখানে রিনেমে দিয়ে এখানে টোটাল জিনিসটা কপি করে কন্ট্রোল সি দিলেন, দিয়ে আপনি এখান থেকে এটা কন্ট্রোল ভি দিয়ে দিলেন, আপনার এখানে এই জিনিসটা শো নাও করতে পারে, যদি শো না করে দেন আপনি এই জিনিসটা এভাবে দিয়ে দেবেন, কন্ট্রোল সেভ, কন্ট্রোল এস দিয়ে দেবেন, সেভ হয়ে গেল, তো আপনি যখন ছবিটা এভাবে দিবেন এবং কন্ট্রোল এস দিবেন, দেওয়ার পরে আপনি যখন ব্রাউজারে যাবেন, ব্রাউজারে যে আপনি আপনি যেখানে কাজ করছেন সেটা ওপেন করবেন এবং এখানে রিলোড দিবেন, এই যে আপনার ছবিটা এখানে চলে আসছে, তো এটা হচ্ছে আপনার মানে ইমেজ একটা সাইটের মধ্যে ইমেজ অ্যাড করার সিস্টেম,
এখন আমি এই যে ইমেজটা এনেছি এটা এক সাইডে পড়ে আছে, টেক্সটগুলো সব সাইডে আছে, এটা দেখতে অবশ্যই ভালো লাগছে না। আপনার যদি ইমেজ টেক্সটগুলো এই পাশে হয় এবং এটা যদি এই পাশে হয় তাহলে অবশ্যই দেখতে ভালো লাগবে, আর একটু ডেকোরেশন যদি থাকে তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে। তো এটার জন্যই হচ্ছে স্টাইল শিট। তো আমরা এখন স্টাইল শিটে এখন যাচ্ছি না, আমরা জাস্ট ট্যাগগুলোই দেখাচ্ছি এখন। তো এটার জন্য আপনি কি করবেন, এই এই জিনিসটা আপনি ছবিটা এভাবে নিয়ে আসতে পারেন। তো আমি ছবিটা আনলাম, তো এখন ছবিটা আনার পরে হচ্ছে এখন আপনি এই যে ছবিটা এনেছেন, যেমন আমার এই সাইটের মধ্যে ছবিটা আসছে, বাট ছবির উপরে কিন্তু আমার হাফ চলে আসছে একটা, যে আমার এই সাইটটার ভিতরে ছবিটা যখন আমি অ্যাড করেছি এখানে একটা হাফ চলে আসছে। কারণ হচ্ছে হাত মানে হচ্ছে আমি এখানে ক্লিক করলে যে কোনো একটা সাইটে যে কোনো একটা লিঙ্কে চলে যাবে। তো আমি এখানে যদি এটাকে ক্লিক করি তো না দেখা যাচ্ছে আরেকটা ব্রাউজার ওপেন হয়ে গেছে এবং এটাকে এই যে ওপেন সাইটটা ওপেন হয়ে গেছে। তো এখন এই যে এইভাবে লিঙ্কিংটা আমরা কীভাবে করবো, তো লিঙ্কিংটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগটা ইউজ করতে হবে। তো অ্যাঙ্কর ট্যাগটা কী, অ্যাঙ্কর ট্যাগটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার এ ট্যাগটা বা অ্যাঙ্কর ট্যাগ। হ্যাঁ, তো আমি এটা ক্লোজিং দিলাম আর এটা ক্লোজ ট্যাগটা চলে আসলো। তো এখন আমি এখানে এই এর ভিতরে সে লিঙ্কটা ইউজ করব, কিন্তু আমার সে লিঙ্কটার মধ্যে তো কিছু একটা থাকতে হবে। যেমন আমি যদি বলি সাফ ওয়েব ট্যাগ যদি আমি দেই তাহলে দেখা যাচ্ছে যে আমার এটা সেভ দিলে পরে আমাকে এটা শো করবে, দেখাবে যে আমি এখানে সাফ ওয়েব ট্যাগ দিয়েছি। তো আমি ছবির নিচে দিয়েছি না কি পরে দিয়েছি, আচ্ছা এটা শো করছে না, এই যে এই জিনিসটা আমার এখানে আসছে। তো এখানে আসার কারণটা, কারণ যাই হোক, এটা সিএসএস ছাড়া এটা ঠিক করা যাবে না। তো এখন আমার এই যে সাপ ওয়েব ট্যাগটা আমার এখানে আসছে। তো এখন আমার এটার উপরে কিন্তু কোনো হাতের মতো কিছু আসেনি, বা আমার এই ছবিটার মতো নিলে আমার এখানে হাতের মতো আসতেছে না। তো আমার এখানে হাতের মতো না আসলে তো ক্লিকও হবে না, ক্লিকেবল হবে না জিনিসটা, যতই ক্লিক করি না কেন এটা ক্লিকেবল হবে না। তো এটার জন্য আমাকে কী করতে হবে, আমার এই যে অ্যাঙ্কর ট্যাগটা আমি এটা ইউজ করেছি ঠিকই, বাট এই যে এ এর পরে যে আমাকে কী করতে হবে, এইচ আর ই এফ লিখতে হবে। এইচ আর ই এফ মানে হচ্ছে আমার রেফারেন্স, হাইপার রেফারেন্স। তো এখানে আমার এখানে চলে এসছে, সো আমি এটাকে শুধুমাত্র এন্টার প্রেস করলেই হয়ে যাচ্ছে। কিন্তু আপনার ওখানে যদি না আসে, এমএটা যদি না থাকে এবং আরেকটা জিনিস ইনস্টল করা যাচ্ছে সেটা হচ্ছে ফাইল এক্সটেনশন সম্ভবত লাইক দিস। তো আমি নেক্সট নেক্সট ইয়ারটাতে আমি এটা দেখিয়ে দেবো। তো এখন আপনার এখানে কী করতে হবে, আপনার এখানে আমি কী করবো, এটার ইকুয়াল চিহ্নটা আমি এখানে দিব এবং ইকুয়াল দেওয়ার পরে আপনার এই জাস্ট এখানে এইটা কোলন এটা ইউজ করতে হবে। তো এখন আমার হাইপার রেফারেন্সটা আমার কী হবে, আমার আমি সাপওয়েবটেক ডট কম দেখাতে চাচ্ছি, তাহলে আমার এখানে এই জিনিসটা কপি করে নিয়ে যাব এবং কপি করে নিয়ে আপনার এখানে জাস্ট টেস্ট করে দিবেন, পেস্ট করে দিলাম। হ্যাঁ, এখন আপনি যদি সেটা পেস্ট নাও করেন, আপনি যদি সাপোর্টের ডট কমও লিখেন সেটাও কিন্তু আপনার সাইটটা আসবে, বাট আপনার এই যে HTTP কোলন স্ল্যাশ ডাবল স্ল্যাশ এই জিনিসগুলো কিন্তু অবশ্যই দিতে হবে, নাহলে আপনার এটা শো করবে না। তো আমি এটা দিলাম, দেওয়ার পরে আমি কন্ট্রোল এস দিলাম, সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমি যদি এখন ব্রাউজারে যাই এবং এটাকে রিফ্রেশ দিই, আমার সাইটে চলে যাই, যেটা করছি আমি কাজ করছি সেটা রিফ্রেশ দিলাম, দেখেন এখানে কিন্তু একটা আন্ডারলাইন নিয়ে আসছে এবং এটার উপরে আমি যখন নিয়ে যাচ্ছি তখন এটা হাত চলে আসছে। তো আগে কিন্তু এটা হাত আসে নাই, মানে টেক্সট লেখার আইকনটা চলে আসছে, কিন্তু এখন হাতের আইকন চলে আসছে। এবং এখানে আমি যদি ক্লিক করি তখন দেখা যাবে যে এই পেজটা চলে যাবে এবং তখন এখানে সাপ ওয়েব ট্যাগ পেজটা চলে আসবে, এখানে এই যে আমার সাইটটা এখানে চলে আসছে। তো এখন আমি যদি আবার ব্যাকে চলে যাই তাহলে আমার সেই ইয়েটাতে চলে আসছে, তাহলে আমি কী করলাম এখানে হাইপার রেফারেন্সটা অ্যাড করতে পেরেছি। তো এখন আমি এখানে টেক্সটের মধ্যে ইউজ করেছি, বাট আমি যদি চাই যে এই যে ছবিটার মধ্যে আমি এটা হাতে রাখার আনবো এবং এটা যখন আসবে তখন এটা স্বদেশী সব bd.com এই সাইটটাতে চলে যাবে, তখন আমি কী করবো, তখন আমি কী করবো এটা এই ছবিটার মধ্যেই যে এই যে আমি ছবিটা এখানে ছবি ট্যাগটা আমি ইউজ করেছি, তো ঠিক এইটার মধ্যেই আমার অ্যাঙ্কর ট্যাগটা আমি ইউজ করতে হবে। তো আমি অ্যাঙ্কর ট্যাগটা আমি যখন এখানে ইউজ করব, এটার জন্য আমার এই যে আমি অ্যাঙ্কর ট্যাগটা ইউজ করলাম, তো আমি এখানে যখন আমি এটা কপি করে কাট করে নেই, কাট করলাম, কাট করে আমি এই জিনিসটাকে এই লাস্টে এনে বসিয়ে দিলাম, এখানে আমি বসিয়ে দিলাম। তো এখন এই যে আমি অ্যাঙ্কর ট্যাগটা কী করছি, ছবির দুই পাশে আমি নিয়ে আসছি,
ছবির মধ্যে আমি ইউজ করছি, তো এটার জন্য আমার HREF হাইপার রেফারেন্সটা আমাকে ইউজ করতে হবে এবং এখানে ডাবল ইকুয়াল সাইনটা দিয়ে ডাবল কোটেশন দিব এবং এখানে আমি ওই স্বদেশী সব BD.com ওটার লিঙ্কটা আমি কপি করে নিয়ে আমি ওখানে দিয়ে দিব। তো আমি এখান থেকে এটার লিঙ্কটা কপি করছি, কপি করলাম, কপি করে নিয়ে আমি এখানে এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমার এখানে কিন্তু এটা হাতের মতো দেখাচ্ছে না, কিন্তু আমি যখন সেভ দিব, যেহেতু আমি হাইপার রেফারেন্স মানে অ্যাঙ্করটা একটা ইউজ করেছি, এখন আমি এটা নিয়ে যাচ্ছি, তাহলে দেখা যাচ্ছে এটা হাত হয়ে গেছে এবং এখানে আমি যখন ক্লিক করব তখন আমাকে ওই সাইটে নিয়ে যাবে। তো এভাবে আমরা অ্যাঙ্কর ট্যাগগুলো ইউজ করতে পারি, এই যে সাইটে নিয়ে আসছে আমাকে, তো আমি এভাবে অ্যাঙ্কর ট্যাগগুলো ইউজ করতে পারি। এছাড়া আমরা লিস্ট তৈরি করার জন্য আমরা ULLI-টা ইউজ করতে পারি। তো এটার জন্য আমরা লিস্ট যদি তৈরি করতে চাই তাহলে আমরা কী করব, এটার জন্য আনঅর্ডার্ড লিস্ট বা ULLI এই জিনিসটা আমরা ইউজ করব। তো এটার জন্য আমরা UL দিচ্ছি, UL দেওয়ার পরে UL এর ভিতরে LI-গুলো আমরা ইউজ করব। তো LI-টা আমরা আমাদের যেমন ধরেন আমাদের এখানে মেনুটা হচ্ছে এই যে এখানে কতগুলো মেনু আছে, তো আবার হচ্ছে আমি যদি এখানে যাই তো এই যে এখানে কতগুলো মেনু আছে, তো এখানে এই মেনু যতগুলোই হোক প্রত্যেকটা হচ্ছে এক একটা LI, তো প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে LI-টা নিতে হয়। তো আমি যদি এখানে প্রত্যেকটা LI নিচ্ছি এবং LI এর ভিতরে আমি যদি টেস্ট মেনুটা দেই, টেস্ট মেনু দিলাম এবং এভাবে আমি অনেকগুলো LI নিয়ে নিচ্ছি, তাহলে আমাকে এভাবে LI-টা শো করবে, মানে মেনুগুলো শো করবে। তো আমি এখন যদি আমি সাইটে যাই আমার সাইটটা কিন্তু এরকম আছে, কোনো লিস্ট নেই, ULLI লিস্ট নেই, মেনু লিস্ট নেই। তো আমি এখানে যখন আমি রিফ্রেশ দিচ্ছি তখন দেখা যাবে আমার ULLI-টা অবশ্যই চলে আসছে, কোথায়, এই যে আমার এখানে চলে আসছে। তো এই ULLI-টা আমরা লিস্টগুলো এভাবে তৈরি করতে পারি এবং এরপরে যে আমরা যখন এটাকে পাশাপাশি দিতে যাব বা ব্যাকগ্রাউন্ড দিতে যাব তখন কী করতে হবে, CSS ইউজ করতে হবে। তো এভাবে আমরা ULLI-টা আমরা ইউজ করতে পারি। তো আপাতত আমরা যতটুকু ট্যাগগুলো দেখেছি এগুলো আমাদের ফার্স্ট ক্লাসের জন্য, আশা করি এই জিনিসগুলো প্র্যাকটিস করে ফেলবেন। তো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।